কাইলৈ নিখার আকাশত দেখিবলৈ পোৱা যাব উল্কার বৰখুণ এক বিৰল মহাজাগতিক পৰিঘটনাৰ সাক্ষী হ'ব সমগ্র বিশ্ব কাইলৈ নিখার আকাশত কাইলৈ আৰু পৰহি অৰ্থাৎ 21 আৰু 22 এপ্ৰিল তাৰিখে নিখার আকাশত এক বিৰল দৃশ্য দেখিবলৈ পোৱা যাব বুলি দাস্তাৰ বিজ্ঞানীয়ে জনায়ছে এই মুহূৰ্তৰ আমি লৈ আহিছো এটা বিশেষ খবৰ এক বিৰল মহাজাগতিক পৰিঘটনাৰ সাক্ষী হ'বলৈ গৈ আছে সমগ্র বিশ্ব 27 বছৰ পাছত হ'ব বিৰল মহাজাগতিক পৰিঘটনা আৰু কাইলৈ দৃশ্যমান হ'ব এই দৃশ্য নিখার আকাশত দেখিবলৈ পোৱা যাব হ হ উল্কাপিণ্ড পৃথিবীর কাখেরে পার হয়ে যাব হ উল্কা পিণ্ড লাইরিত উল্কা দেখি বলে পাওয়া যাব আকাশত আর প্রায় 27 বছর 2700 বছর পাশত লাইরিত উল্কা দেখি বলে পাওয়া যাব বলে বিজ্ঞানীয় জানাইছে লগতে দেখা যাব কেতিয়াও নেদেখা তারকা আর ফায়ার বোল 21 আর 22 এপ্রিলর নিখার ভাগত দৃশ্যমান হব এই বিরল দৃশ্য কাইলৈ আর 22 এপ্রিল তারিখে বিরল দৃশ্য দৃশ্যমান হব উল্কার বরষুণ হব পৃথিবীর কাখেরে পার হব এই সময় উল্কা পিণ্ড আর নাসার তথ্য অনুসরণে 27 বছর পূর্বেই দেখিলে পাওয়া গৈছে লাইরিত উল্কাপিণ্ড প্রতি বছরে এনে উল্কা পার হয় পৃথিবীর কাখে আর এইবার দৃশ্যমান হব এই দৃশ্য সরু হওয়া প্রতি বছরে পার হয় যদিও চকুরে মনিব নয় এই দৃশ্য কিন্তু এইবার লাইরিত উল্কাপিণ্ড খালি চকুরে দেখিলে পাওয়া যাব আর এইবার ব্যতিক্রম হব বলে বিজ্ঞানীয়ে জানাইছে কেনো চকুরে মনিব পৰা যাব এই বিরল দৃশ্য ঘণ্টাত প্রায় 100টা উল্কা পৃথিবীর পৰা দৃশ্যমান হব অর্থাৎ পৃথিবীর কাখেরে যাব এই হব উল্কা 23 এপ্রিলত দৃশ্যমান হব গোলপীয়া চন্দ্র এই মুহূর্তের একটা বিশেষ খবর জানাইছো আন এক বিরল মহাজাগতিক পরিঘটনার সাক্ষী হবলৈ গৈ আছে সমগ্র বিশ্ব বিরল চন্দ্র সূর্য গ্রহণের পাছত এইবার এক বিরল মহাজাগতিক পরিঘটনার সাক্ষী হব বিশ্ব কেন পৃথিবীর কাখেরে পার হয়ে যাব হ হ উল্কা এবার লাইরিত উল্কা দেখিবলৈ পাব সমগ্র বিশ্ববাসী এক বিরল মহাজাগতিক পরিঘটনার সাক্ষী হব কাইলৈ নিখার আকাশত দেখিবলৈ পাওয়া যাব উল্কার বরষুণ আর উল্কার বরষুণ চাবলৈ সাজু হ কিয়নো 21 আর 22 এপ্রিলত নিখার ভাগত দৃশ্যমান হব এই বিরল দৃশ্য পৃথিবীর কাখেরে পার হব লাইরিত উল্কাপিণ্ড নাসার তথ্য অনুসরি 2700 বছর পূর্বে এনে দৃশ্য দেখিবলৈ পাওয়া গৈছিল আর এইবার 2024ত এনে দৃশ্য দেখিবলৈ পাওয়া যাব আর লাইরিত উল্কাপিণ্ড পৃথিবীর কাখেরে পার হব বলে নাসায় জানাইছে প্রতি বছরে উল্কা পৃথিবীর কাখেরে পার হয় যদিও এয়া চকুরে মনিব পৰা না যায় বলে বিজ্ঞানীয়ে জানাইছে কিন্তু এইবার ব্যতিক্রম হব কেন এইবার চকুরে মনিব পারিব উল্কার দৃশ্য নিখার আকাশত এক বিরল দৃশ্য কেতিয়াও নেদেখা দৃশ্য চাব পারিব এক মহাজাগতিক পরিঘটনার সাক্ষী হব পুনৰ সমগ্র বিশ্ব 21 আর 22 এপ্রিলত নিখার আকাশত কেতিয়াও নেদেখা তারকা আর ফায়ার বোল আপনাদের দেখিলে পাব ঘণ্টাত প্রায় 100টা উল্কা পৃথিবীর কাখেরে যাব বলে জানিপরা গেছে আর 23 এপ্রিলত দৃশ্যমান হব পিঙ্ক মুন অর্থাৎ গোলপীয়া চন্দ্র 23 এপ্রিল তারিখে দৃশ্যমান হব আমি লৈ আহিছো এটা বিশেষ খবর এবার উল্কার বরষুণ দেখিলে পাওয়া যাব কাইলৈ উল্কার বরষুণ দেখিলে পাওয়া যাব নিখার আকাশত এই বিরল দৃশ্য বিরল মহাজাগতিক পরিঘটনার সাক্ষী হব সমগ্র বিশ্ব আর লাইরিত উল্কাপিণ্ড 27 বছর পাছত পৃথিবীর কাখেরে পার হয়ে যাব খালি চকুরে এই দৃশ্য দৃশ্যমান হব বলে জানিপরা গৈছে আর ইতিমধ্যে নাসার বিজ্ঞানী সকলে তথ্য জানাইছে এই খবর লাভ করার পাছতেই সমগ্র বিশ্বতে চর্চা লাভ করেছে উৎকণ্ঠিত হয়ে পড়েছে বিশ্ববাসী কেনো 27 বছর পাছত এই বিরল ঘটনা দেখিলে পাওয়া যাব এই বিরল পরিঘটনার সাক্ষী হব সমগ্র বিশ্ব এক বিরল সূর্য গ্রহণের পাছত এইবার আন এক বিরল ঘটনা দেখিলে পাব সমগ্র বিশ্ব যেহেতু বছর বছর পাছত প্রায় 50 বছর পাছত দেখিলে পাওয়া গৈছিল এক বিরল সূর্য গ্রহণ দীর্ঘ সময় ধরে অন্ধকার নামিছিল পৃথিবীত আর সূর্যটো আঙুঠির দরে হয়ে পড়েছিল 7 মিনিট সময় ধরে অন্ধকার হয়ে পড়েছিল 12 ঘন্টা ধরে চলিছিল সূর্য গ্রহণ আর বিশ্বর বিভিন্ন প্রান্তর পর আমেরিকার লগতে বিশ্বর বিভিন্ন দেশের প্রায় সূর্য গ্রহণের দৃশ্য দৃশ্যমান হয়েছিল আর এইবার আন এক বিরল ঘটনা দেখিলে পাব সমগ্র বিশ্বই কেন নিখার আকাশত দৃশ্যমান হব উল্কার বরষুণের দৃশ্য কাইলৈ নিখার আকাশত দেখিলে পাওয়া যাব উল্কার বরষুণ আর কেতিয়াও নেদেখা তারকা আর ফায়ার বোল দেখিলে পাওয়া যাব নিখার আকাশত জানিপরা মতে 21 আর 22 এপ্রিল নিখার ভাগত দৃশ্যমান হব বিরল দৃশ্য পৃথিবীর কাখেরে পার হব লাইরিত উল্কাপিণ্ড 27 বছর পাছত লাইরিত উল্কা খালি চকুরে দেখিলে পাব বিশ্ববাসীয়ে প্রতি বছরে পৃথিবীর কাখেরে উল্কা পার হয় যদিও খালি চকুরে মনিব নয় অতি সরু হওয়ার আকারত খালি চকুরে মনিব নয় আর
এইবার খালি চকুৰে মনিব পৰা যাব বুলি জনায়েছে বিজ্ঞানী সকলে আৰু এই বিৰল দৃশ্য এবাৰ চাব পাৰিব সমগ্র বিশ্বয় লগতে 23 এপ্ৰিলত দৃশ্যমান হ'ব গুলপিয়া চন্দ্র অর্থাৎ পিংক মুন 21 আৰু 22 তাৰিখে উল্কাৰ বৰখুন হোৱাৰ পাছতেই পিংক মুন চাব পাৰিব সমগ্র বিশ্ববাসীয়ে